মুভির প্রথমেই আমরা মেলডিকে দেখি, যে ছিল বিশাল বড় সাইকো। সে কাজ করতো একটা লন্ড্রিতে, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। এখানে যে সমস্ত কাস্টমারদের ড্রেস আসতো, মেলডি সেগুলোকে পরে তাদের জীবনটা কল্পনা করত। মেলডি একটা স্কুলের ড্রেস বাড়িতে নিয়ে আসে তার হাজবেন্ডকে দেখানোর জন্য। তার হাজবেন্ডের নাম ছিল জন। জনের বডি প্যারালাইজ ছিল। মেলডি স্কুলের ড্রেস পরে জনকে সিডিউস করে, কিন্তু জনের ইঞ্জিন অন হচ্ছিল না। মেলডি অনেকক্ষণ ধরে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সে পারে না। যাই হোক, মেলডি জনের খেয়াল রাখত। মেলডি যে লন্ড্রিতে কাজ করত সেখানে তার একটা ফ্রেন্ড ছিল, গ্লোরিয়া। এদিকে কলোই তার স্কুলের ড্রেস নিতে আসে। মেলডি তাকে ড্রেস দেয়, কিন্তু সে বুঝতে পারে কলোই প্রেগনেন্ট। মেলডি আর গ্লোরিয়া একটু শক হয়, কারণ কলোইর বয়স অনেক কম ছিল। সেদিন মেলডি রিচা নামের একজন মডেলের বাড়িতে জামা কাপড় দিতে যায়। মেলডি বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেয়ে বুঝতে পারে কারোর গুফায় খোদাই চলছে। মেলডি বাইরে থেকে মজা নিচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর রিচা ড্রেস নিতে আসে। এইদিকে মেলডি উকি মেরে রিচার বয়ফ্রেন্ড জেসনকে দেখতে পায়। পরের দিন মেলডি একটা ডক্টরের ড্রেস পায়। সে সেটাকেও বাড়ি নিয়ে গিয়ে ডক্টর পেশেন্ট খেলছিল, কিন্তু জনের ইঞ্জিন কোনো মতেই অন হয় না। মেলডি সন্তুষ্ট ছিল না। যাই হোক, সে ডক্টরের ড্রেসটা রাতেই লন্ড্রিতে রাখতে যাচ্ছিল। তখনই একজন ট্যাক্সি ড্রাইভার তাকে সিগনাল দেয়। মেলডি গাড়িতে ওঠে, কিন্তু সে কোনো কিছু না ভেবেই ট্যাক্সি ড্রাইভারের গলা কেটে দেয়। এটা খুবই শকিং ছিল, কিন্তু মেলডির হাত কাঁপে না। যেন মনে হচ্ছিল সে এর আগেও অনেকজনকে খুন করেছে। এইদিকে গ্লোরিয়া খুবই চিন্তায় ছিল। তার ছেলের পড়াশোনার জন্য 60,000 টাকা লাগবে, কিন্তু তার কাছে এত টাকা নেই। এইদিকে মেলডি কোনোদিন পাইলট সাজে, কোনোদিন উকিল, কোনোদিন অ্যাক্টর সাজে, কোনোদিন স্ট্রিপার, কিন্তু এত কিছু করার পরেও জনের ইঞ্জিন অন হয় না। পরের দিন রিচেল নামের সেই মডেলের বয়ফ্রেন্ড জেসন আসে জামাকাপড় দেওয়ার জন্য। জেসন একজন পুলিশ অফিসার। মেলডি তো তাকে দেখে ফুলটু ফেদা। জেসনের সাথে তার পরিচয়ও হয়। জেসন যাওয়া মাত্রই মেলডি জেসনের গার্লফ্রেন্ড রিচার ড্রেসগুলো চেক করতে আরম্ভ করে, কারণ সে ভাবত রিচার কারোর না কারোর সাথে অ্যাফেয়ার তো আছেই। সে ড্রেসের মধ্যে রিচার ফ্ল্যাটের চাবি পায়। আজকে রাতে রিচা আর জনসন যখন বাইরে যায়, তখন মেলডি লুকিয়ে লুকিয়ে তাদের বাড়িতে ঢোকে, সব রুম চেক করে। সে নিজেকে এই বাড়ির মালকিন হিসাবে কল্পনা করে। সে রিচার কিছু ড্রেস পরে, তারপর জেসনের ছবি দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর রিচা আর জেসন বাড়ি ফিরে আসে। তারা বাড়িতে আসা মাত্রই কাহিনী আরম্ভ করে দেয়। এইদিকে এই সব কিছু শুনে মেলডি হিট হচ্ছিল। যাই হোক, জেসন আর রিচা ঘুমিয়ে পড়ার পর মেলডি ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরপর মেলডি জেসন আর রিচাকে ফলো করতে আরম্ভ করে। তারা যেখানেই যায় মেলডি সেখানেই পৌঁছে যায়। কয়েকদিন বাদে কলোই নামের সেই স্কুলের মেয়েরা তার ড্রেস নিতে আসে। সে অ্যাবর্শন করিয়ে নিয়েছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। মেলডি কলোইর ড্রেস থেকে ডক্টরের কার্ডটা পায়। যাই হোক, মেলডি যখন রিচাকে ফলো করছিল, তখন সে দেখে রিচার সাথে কাস্টিং ডিরেক্টরের কানেকশন আছে। মেলডি একটা রাস্তা খুঁজে পায় জেসনের কাছে যাওয়ার। পরের দিন কলোই নামের সেই স্কুলের মেয়েটির বাবা এসে বলে কলোই মারা গেছে। ডক্টর অ্যাবর্শন করার সময় কিছু ভুল করেছিল, যে কারণে কলোই মারা গেছে। এটা শুনে মেলডি খুবই রেগে যায়। সেদিন রাতে সে একজন পেশেন্ট সেজে ওই ডক্টরের কাছে যায়। ডক্টর যখন তার চিকিৎসা করতে আসে, তখন মেলডি ডক্টরের মুখে অ্যাসিড ঢেলে তাকে মেরে ফেলে। মেলডি ছিল একজন সিরিয়াল কিলার। পুলিশ তাকে সব জায়গায় খুঁজছিল। এইদিকে মেলডি বাড়িতে এসে জনকে এই সব কাহিনী শোনায়। জনের তো এই সব কিছু শুনে ফেটে যায়। পরের দিন গ্লোরিয়ার ছেলে টাকা নিতে আসে, কিন্তু গ্লোরিয়া এখনও টাকা জোগাড় করতে পারেনি। অ্যালবার্ট এটা শুনে তার মাকে খুবই অপমান করে, যেটা দেখে মেলডি খুবই রেগে যায়। সে অ্যালবার্টকে ফাঁসানোর জন্য তার ড্রেসে ছুরি আর ইঞ্জেকশন রেখে দেয়, যেগুলো দিয়ে সে মানুষদেরকে খুন করত। জেসন যখন ড্রেস নিতে আসে, তখন মেলডি বলে অ্যালবার্টের ড্রেস থেকে এগুলো পাওয়া গেছে। জেসন দেখেই বুঝতে পেরে যায় এগুলো দিয়েই খুন করা হয়েছিল। পরের দিন রিচা যখন কাস্টিং ডিরেক্টরের বাড়িতে যায়, তখন মেলডি তাকে ফলো করে। কাস্টিং ডিরেক্টর আর রিচার মধ্যে কাহিনী চলছিল। তারা খুবই ড্রিঙ্ক করে। তারা যখন নেশার মধ্যে মগ্ন ছিল, তখন মেলডি রিচা সেজে কাস্টিং ডিরেক্টরকে অ্যাসিড খাইয়ে দেয়। কাস্টিং ডিরেক্টর ওখানেই মারা যায়। এইদিকে রিচা নেশায় মগ্ন ছিল। মেলডি রিচাকেও অ্যাসিড খাইয়ে মেরে ফেলে। তারপর সে অ্যালবার্টের রুমালটা ওখানে রেখে দিয়ে আসে। কিছুক্ষণ পর ওখানে পুলিশ চলে আসে। জেসন এই সব কিছু দেখে পুরো কাহিনী বুঝতে পারে। তারা এখান থেকে অ্যালবার্টের রুমালটাও পায়। পরের দিন অ্যালবার্ট যখন তার মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, তখন পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। মেলডি তার প্ল্যানে সফল হয়। সব খুনের দোষ অ্যালবার্টের উপর চেপে যায় আর মেলডি ফিরি। সে ঠিক করে এরপর থেকে আর খুন করবে না, জেসনের সাথে মিলে এক নতুন কাহিনী বানাবে। এইদিকে জেসন খুবই দুঃখী ছিল। তার গার্লফ্রেন্ড রিচা মারা গেছে আর সে তাকে ধোকাও দিচ্ছিল। মেলডি তাকে সান্ত্বনা দিতে তার কাছে আসে। তাদের মধ্যে মুভমেন্ট তৈরি হয়, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়, তারা বেশিরভাগ সময় একসাথেই কাটায়। ধীরে ধীরে তাদের মধ্যে কাহিনীও তৈরি হচ্ছিল, তারা ইন্টিমেট হয়। মেলডি আজ খুবই খুশি, সে যেটা চেয়েছিল সেটাই পেয়েছে। এরপর তারা সব জায়গাতেই কাহিনী বানাতে আরম্ভ করে।
মেলডি বাড়ি ফিরে এসে জনকে সবকিছুই বলে। এখানে আমরা জানতে পারি জন তার হাজবেন্ড নয়, মেলডি আগে জনের বাড়িতে কাজ করত। জনের একটা মেয়ে ছিল যার নাম ম্যারি। জন প্রতিদিনই ম্যারিকে মোলেস্ট করত। ম্যারি এই কথাগুলো কাউকে বলে না, কিন্তু মেলডিকে ভুল করে বলে ফেলে। মেলডি খুবই রেগে যায়, সে গিয়ে জনের উপর হামলা করে। জনকে মেডিসিন দিয়ে প্যারালাইজ বানিয়ে দেয়। তারপর থেকে সে জনের খেয়াল রাখত, কিন্তু এরপর আর জনের দরকার নেই। সে জনকেও মেরে ফেলে, কারণ এরপর সে জেসনের সাথে তার নতুন জীবন শুরু করবে। সিন চলে আসে কয়েক মাস পর, মেলডি প্রেগনেন্ট। জেসন আর মেলডি খুব তাড়াতাড়িই বিয়ে করবে। কিন্তু হঠাৎ একদিন ম্যারি ওখানে আসে। ম্যারি বলে, আমি জানি তুমি আমার বাবাকে মেরে ফেলেছো। মেলডি বলে, ও তোমার উপর অত্যাচার করত, আমি তো বাস ওকে সাজা দিয়েছি, আর তুমি এখন এই কথাগুলো আমাকে কেন বলছো, তুমি তো সবই জানতে। মেলডি বলে, আমি কোনোদিনও বলি নাই ওকে মেরে ফেলো, আমি পুলিশকে সবই বলে দেব। মেলডি রেগে যায়, সে ম্যারিকেও মেরে ফেলে। সে ভেবেছিল এই সব কিছু ছেড়ে দেবে, কিন্তু সে কোনো মতেই ছাড়তে পারে না। তখনই জেসন ওখানে চলে আসে, সে সব কিছু দেখতে পেয়ে যায়। মেলডিকে একটু জোর দেওয়ার পর সে স্বীকার করে নেয়, সেই সব খুনগুলো করেছে, সে একজন সাইকো। জেসন এই সব কিছু শুনে মেলডিকে মারতে যাচ্ছিল, কিন্তু সে পারে না, কারণ মেলডি প্রেগনেন্ট। তখনই মেলডি এসে জেসনের উপর হামলা করে। পরে সিনে আমরা দেখি জেসন প্যারালাইজ হয়ে পড়ে আছে, আর মেলডি তার সেবা করছে। জেসনের হালাতটাও শেষমেশ জনের মতো হয়ে গেল, আর মেলডি আবার তার নতুন শিকারের খোঁজ করতে আরম্ভ করে।